ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এক অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলা ও তেল আবিবে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রায় মাসব্যাপী হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এ নিয়ে এক বিবৃতিতে IDF এর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সরকারের পক্ষ থেকে কয়েক মাস ধরে ক্রমাগত আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলার পর থেকে ইরান ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এই হামলার জন্য তেহরানকে দায়ী করে তেল আবিব। পরে 10 অক্টোবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান, ইসরায়েলে হামাসের হামলায় তেহরানের সংশ্লিষ্টতা ছিল না। এই হামলাকে ইসরায়েলের জন্য অপূরণীয় সামরিক পরাজয় বলে আখ্যা দেন খামেনি। এরপর গত 2 ডিসেম্বর সিরিয়ায় ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর 2 সদস্যকে হত্যা করে ইসরায়েল। গত 1 এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেটে হামলা হয়। এতে ইরানের 7 কর্মকর্তা নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান। এর জবাবে গত 13 এপ্রিল ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এটি ছিল ইসরায়েলের ভূখণ্ডে ইরানের প্রথম সরাসরি আক্রমণ। এ সময় আমেরিকা জানায় ইসরায়েলের প্রতি তাদের লৌহ দৃঢ় সমর্থন থাকবে। এর ফলে মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধের শঙ্কা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরানেও ড্রোন হামলা চালায় ইসরায়েল। ঘটনার নতুন মোড় নেয় গত 30 জুলাই। ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে গিয়ে তেহরানে ইসরায়েলি হামলায় নিহত হয় হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এর পরদিন 31 জুলাই খামেনি জানান, ইসরায়েল কঠোর শাস্তি পাওয়ার ক্ষেত্র প্রস্তুত করেছে। গত সেপ্টেম্বরে লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলের সামরিক বাহিনী। এর পাশাপাশি তারা লেবাননেও হামলা জোরদার করতে থাকে। এর জবাবে 1 অক্টোবর ইসরায়েলে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপরই তেহরানে হামলার প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করে আসছিল তেল আবিব। তবে ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনায় সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের এবারের হামলার পর কি তাহলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে, কিংবা ইরান এখন কেমন প্রতিক্রিয়া দেখাবে? ব্রিটিশ সংবাদমাধ্যম BBC সাংবাদিক আজাদে মশিরি জানান, এই হামলার পর 2টি প্রশ্ন সামনে আসছে। একটি হলো ইরানের কেমন ক্ষয়ক্ষতি হলো, আরেকটি হলো তেহরান সমর্থিত বাহিনীগুলো ইসরায়েলের হামলায় কোণঠাসা হয়ে পড়ার পর ইরান প্রতিক্রিয়া দেখাবে কিনা। কারণ এরই মধ্যে হামাস নেতা হানিয়া হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহকে হত্যা করতে সক্ষম হয়েছে ইসরায়েল। ইরানি সংবাদ মাধ্যমগুলো দাবি করছে ইসরায়েল ইরানে ব্যর্থ হামলা চালিয়েছে। তবে এ প্রতিক্রিয়াকে স্বাভাবিক হিসেবেই দেখছে বিশ্লেষকেরা। তবে তাদের শঙ্কা, হামলায় ইরানের ক্ষয়ক্ষতি বেশি হলে পরিস্থিতি পাল্টে যেতে পারে।